ট্যুরিজম অ্যান্ড পিস বা পর্যটন শান্তির সোপান এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। নানা আয়োজনে বিশ্বের অন্যান্য দেশের মতো দিবসটি পালিত হচ্ছে বাংলাদেশেও। এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে, আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। সকালে এই উপলক্ষে পর্যটন ভবনে দুটি প্যাকেজ ট্যুর উদ্বোধন করা হয়, যার আওতায় দুটি বাসে সুবিধাবঞ্চিত শিশুদের রাজধানীর বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরিয়ে দেখানো হবে। ট্যুর উদ্বোধনের পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বলেন, দেশের পর্যটন শিল্পকে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই সরকার কাজ করে যাচ্ছে। এর আগে পর্যটন ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি আগারগাঁওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় শেষ হয়। আজকের আনন্দের দিন, এই আনন্দ যেন একেবারে গ্রাসরুট থেকে শুরু করে গ্লোবাল লেভেল পর্যন্ত আমরা ছড়িয়ে দিতে পারি। পর্যটন শুধু লোকাল নয়, পর্যটনের অনেকগুলো স্তর আছে, লোকাল, রিজিওনাল, গ্লোবাল। আমরা চাই একেবারে শুরু থেকে গ্লোবাল পর্যন্ত এটা ছড়িয়ে যাক। বাংলাদেশ একটি অনন্য সাধারণ পর্যটন গন্তব্য।